अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व बाद। प्रिय शिक्षार्थीवृंद एवं अन्यान्य जरा आमादेरके शुनछेन सबाइके करीमपुर के बयेज हाई स्कूल कर्तृक आयोजित अनलाइन क्लासे आमी इलियास अशराफ आंतरिक मुबारकबाद ओ शुभेच्छा जानाच्छि। आजके आमी सप्तम श्रेणी इस्लाम और नैतिक शिक्षा पाठ्य बर अध्याय एक पाठ एक निये आलोचना करब। आज के आलोच्य विषय तौहीद। पाठ्टी शेषे शिक्षार्थीरा तुम्हरा जा किछु शिखते पारबे ता निये संक्षिप्त आलोचना करे निच्छि। आमरा এই তাওহীদ পাঠটি শেষ করার পর বলতে পারবো তাওহীদ এর পরিচয়। দুই, তাওহীদের গুরুত্ব কতটুকু তা বলতে পারবো। তিন, তাওহীদে বিশ্বাসের ফলে কি সফলতা লাভ করবে তা বলতে পারবে। এখন আমরা তাওহীদের পরিচয় জেনে নেই। তাওহীদ শব্দটি আরবি। এই তাওহীদ শব্দটি অর্থ একত্ববাদ। তাওহীদ শব্দটি আরবি, তাওহীদ অর্থ একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহীদ। অর্থাৎ আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি আমাদের রক্ষক, সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিকদাতা, তিনি আদি ও অনন্ত। তার সমকক্ষ বা সমতুল্য পৃথিবীতে কিছুই নেই। তিনি একমাত্র মাবুদ। সকল প্রশংসা ও এবাদত একমাত্র তারই প্রাপ্য। মনে প্রাণে এরূপ বিশ্বাসকে তাওহীদ বলা হয়। আমরা মহান আল্লাহ তাআলার সাথে কখনো কাউকে শরীক করব না। কেন? কারণ আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই। সূরাতুল ইখলাসে আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রসুল আপনি সবাইকে জানিয়ে দিন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, বরং পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী। এই সূরাতুল ইখলাসে আল্লাহ তাআলার একাত্মবাদের পরিচয় অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। তো এতক্ষণ আমরা জানলাম তাওহীদ এর পরিচয়, তাওহীদ শব্দটির অর্থ এবং তার পারিভাষিক সংজ্ঞা। এখন আমরা তাওহীদের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করব। আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। তাওহীদে বিশ্বাসের মাধ্যমেই মানুষ ঈমান ও ইসলামে প্রবেশ করে। একজন মানুষ যদি ঈমানদার মুসলিম হতে চায়, তাহলে অবশ্যই সবার আগে তাকে এক আল্লাহ তাআলায় বিশ্বাস করতে হবে। তাওহীদে বিশ্বাস মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা তাওহীদ মানুষকে আল্লাহর পরিচয় দান করে। মানুষ আল্লাহ তাআলার ক্ষমতা ও গুণাবলী জানতে পারে। মানুষের দুনিয়ার কাজকর্মের জন্য মানুষকে পরকালে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে,
এই শিক্ষা তাওহীদের মাধ্যমেই লাভ করা যায়। আমরা সকলেই যারা এক আল্লাহ তাআলা বিশ্বাস করি, এটাও আমরা বিশ্বাস করি যে দুনিয়ার কাজকর্মের সমস্ত কিছুর হিসাব জবাবদিহি আল্লাহ তাআলার নিকট এক সময় করতে হবে। আর এই বিশ্বাসটা তখনই লাভ করা সম্ভব যদি আমরা এক আল্লাহ বিশ্বাস করি। এই শিক্ষার দ্বারা মানুষ অন্যায় কাজ হতে বিরত থাকলে এর ফলে আখেরাতে সফলতা লাভ করবে। দুনিয়ার জীবনেও তাওহীদে বিশ্বাসের গুরুত্ব অত্যন্ত বেশি। তাওহীদে বিশ্বাসীগণ শুধু আল্লাহ তাআলার সামনে মাথা নত করে, কেন? কারণ হলো আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সাথে কাউকে সে শরীক করে না। আল্লাহ তাআলার হক হলো প্রত্যেকটা মানুষ একমাত্র আল্লাহ তাআলার সামনেই মাথা নত করবে। পৃথিবীর মধ্যে সকলের চেয়ে শ্রেষ্ঠ যে সৃষ্টি সেটা হলো আশরাফুল মখলুকাত মানুষ। কাজেই আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মানুষের নিচে, মানুষ হলেন সৃষ্টির শ্রেষ্ঠ। কাজেই কোনো সৃষ্টির সামনে মানুষ মাথা নত করতে পারে না, অন্য কারো সামনে মাথা নত করতে পারে না। পক্ষান্তরে তাওহীদে বিশ্বাস না করলে মানুষ বিপদগামী হয়ে যায়। সে গাছপালা, পশু পাখি, চন্দ্র, সূর্য ইত্যাদির নিকট মাথা নত করে, ফলে মানুষের আত্মমর্যাদা বিনষ্ট হয়। আত্মমর্যাদা কিভাবে বিনষ্ট হয়? কারণ মানুষ তো সবার চেয়ে শ্রেষ্ঠ একটি সৃষ্টি, কাজে এই মানুষ অন্য কোন সৃষ্টির সামনে মাথা নত করা মানেই হলো তার মর্যাদাকে ছোট করে দেওয়া, তার নিজের চেয়ে অন্য কোন সৃষ্টিকে তার চেয়ে বেশি মর্যাদাবান মনে করা হয়। ফলে এই গাছপালা, পশু পাখি, চন্দ্র, সূর্যকে মানুষের চেয়েও বেশি মর্যাদা দেওয়া হয়, আর এতে করে মানুষের আত্মমর্যাদা বিনষ্ট হয়। তাওহীদে বিশ্বাস মানুষের মধ্যে আত্মসম্মান ও আত্মসচেতনতা জাগিয়ে তোলে। তাওহীদে বিশ্বাস মানুষকে এক আল্লাহর প্রতি নির্ভরশীল করে, ফলে বিপদে আপদে দুঃখে কষ্টে মানুষ হতাশ বা নিরাশ হয় না, বরং আল্লাহর উপর ভরসা রেখে পূর্ণোদ্যমে কাজ করতে থাকে এবং সাফল্য লাভ করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর নির্ভর করবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, সে ব্যক্তি কখনো হতাশ হবে না। এইভাবে তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে সুখ, শান্তি ও সফলতার দুয়ার খুলে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একত্ববাদের প্রমাণ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বিশ্বজগতের সব কিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্তা, মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারই দান। আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে সমস্ত সৃষ্টির মধ্যে যে নিয়ম শৃঙ্খলা তৈরি করে দিয়েছেন ঠিক একইভাবে এখনো পর্যন্ত সব কিছু চলতেছে, কোনো সৃষ্টি তার নিয়মের বাহিরে চলে না। পৃথিবীর সকল কিছুর স্রষ্টাও তিনি, আর পশু পাখি গাছপালা সহ সব কিছু নিয়ন্ত্রকও তিনি। তিনিই সব কিছু করেন, বরং তিনি যা ইচ্ছা করেন তাই হয়। এ সব কিছুতে যদি একের বেশি নিয়ন্তা থাকত তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। আসলেই আমরা যদি দেখতাম যে একের অধিক কোনো আল্লাহ পৃথিবীতে আছে তাহলে অনেক বিশৃঙ্খলা দেখা দিত। আমরা দেখতেছি পৃথিবীর সব কিছুই একই নিয়মে চলতেছে, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা পশু পাখি সকলেই এক ধারাবাহিকতায় এরকমভাবে সব কিছু পরিচালিত হচ্ছে। কোনো কিছুর মধ্যেই আমরা নিয়মের ব্যতিক্রম, বিশৃঙ্খল কোনো অবস্থা দেখতে পাই না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলতেছেন, লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, অর্থাৎ যদি
আকাশমণ্ডলে ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকত, তবে উভয়ে ধ্বংস হয়ে যেত। আসলে তো সঠিক, আল্লাহ তাআলা ব্যতীত যদি পৃথিবীতে দ্বিতীয় আর কোন ইলাহ থাকতো তাহলে সবকিছুই ধ্বংস হয়ে যেত। একটু চিন্তা করলে আমরা বিষয়টা বুঝতে পারব। যেমন মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন তাহলে মহাজগৎ এত সুশৃঙ্খল ভাবে চলতো না। একজন স্রষ্টা চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক, আরেকজন স্রষ্টা চাইতেন সূর্য পশ্চিম দিকে উঠুক, আবার একজন দক্ষিণ বা উত্তর দিকে সূর্যকে উদিত করতে চাইতেন, ফলে এক চরম বিশৃঙ্খলা দেখা দিত। এমনি ভাবে আমগাছে আমনা হয়ে অন্য কোনো সময় কাঁঠাল গাছে কাঁঠাল, জাম ইত্যাদিও হতে পারত। অর্থাৎ একই গাছের মধ্যে এক এক রকম ফল হয়ে যেত যদি একাধিক আল্লাহ হতো। কেন? এক এক আল্লাহ ভাবতেন যে আমি একই গাছে কয়েক রকমের ফল দেব, অন্য আল্লাহ ভাবতেন না যেই গাছে আছে সেই গাছের মধ্যে শুধু একই রকমের ফল হতো। অর্থাৎ তাদের সিদ্ধান্তে ব্যাসকম হওয়ার কারণে সৃষ্টির মধ্যে বিভিন্ন রকমের ব্যাসকম বিশৃঙ্খলা আমরা দেখতে পেতাম। এতে আমরা বেশ অসুবিধায় পড়তাম। বস্তুত একাধিক স্রষ্টা বা নিয়ন্ত্রক থাকলে বিশ্বজগতের সুন্দর সুশৃঙ্খল অবস্থা বিনষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মুমিনের 51 নম্বর আয়াতে আবার বলেছেন, ওয়ামা কানা মাহু মিন ইলাহিন ইযা লাযহাবা কুল্লু ইলাহিম বিমা খলক ওয়ালা আলা তা'বুদু তা ওয়ালা তা'দুহুম আলা বাদি। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের 51 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা কানা মাহু মিন ইলাহিন ইযা লাযহাবা কুল্লি আলিহিন কুল্লি ইলাহিম বিমা খলক ওয়ালা আলা বাদুহুম আলা বাদ। অর্থাৎ আর তার সাথে, তার বলতে আল্লাহ তাআলার সাথে কোনো ইলাহ নেই, যদি থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আয়াতটার দিকে খেয়াল করলে বুঝতে পারি আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করতেছেন যে আমি এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় যদি ইলাহ থাকতো তাহলে প্রত্যেকটা ইলাহ তাদের নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। কেন? যে কোন প্রভু বা কোন ইলাহ কার চেয়ে কত শক্তিশালী এই জিনিসটা প্রকাশ করার জন্য। এই আয়াতে তাওহীদ বা একাত্মবাদের তাৎপর্য সুন্দরভাবে ফুটে উঠেছে। একটি উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারব। একাধিক স্রষ্টা থাকলে তারা তাদের সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেতেন। যেমন আগুনের স্রষ্টা আগুনকে নিয়ে পৃথক হয়ে পড়তেন, অতঃপর সমস্ত কিছুকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে তার নিজ ক্ষমতা প্রকাশ করতেন। তেমনিভাবে মহাসাগরের স্রষ্টা সারা পৃথিবী তার সৃষ্টি দ্বারা ডুবিয়ে দিতে চাইতেন। এভাবে স্রষ্টাগণ নিজ নিজ সৃষ্টি দ্বারা অন্যের উপর বিজয়ী হতে চাইতেন, ফলে আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত, পৃথিবীর সকল কিছুরই ধ্বংস হয়ে যেত। এসব বর্ণনা একথাই প্রমাণ করে যে ইলাহ বা আল্লাহ তাআলা মাত্র একজনই, আর তিনি হলেন আল্লাহ তাআলা। তিনি সকল কিছুর স্রষ্টা, নিয়ন্ত্রক ও পালনকর্তা। তার হুকুম ও নিয়মেই সব কিছু পরিচালিত হয়, কোনো সৃষ্টিই এই নিয়মের ব্যতিক্রম করতে পারে না। এসব কাজে তিনি একক ও অদ্বিতীয়। আন্তরিকভাবে এরূপ বিশ্বাসের নামই হলো তাওহীদ বা একাত্মবাদ। সুতরাং আমরা তাওহীদের পরিচয় জানব, এতে বিশ্বাস স্থাপন করব, এর গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করে প্রকৃত ইমানদার হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো যা শুনলাম খুব অন্তর থেকে মনে প্রাণে বিশ্বাস করার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য একদিন অন্য কোনো আরেকটা বিষয় নিয়ে। সে নাগাদ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।